बृहस्पतिवार বাংলা নববর্ষ উপলক্ষে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ ও অন্য সেবার আয়োজন করা হয়েছে। এদিন সেন্ট্রাল রোডস্থিত হোটেল রূপারতরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যান্য বছরে নেই, এই বছরও অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সমাজের দুস্থ মানুষেরা অন্ন ভোজন ও বস্ত্রের মাধ্যমে যাতে নববর্ষের আনন্দে মেতে ওঠেন তার জন্যই এই কর্মসূচি। তাছাড়া অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 50 বছর বর্ষপূর্তি উপলক্ষে নানা সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বছরের প্রথম দিনে অন্ন সেবা ও বস্ত্র দানের মাধ্যমে ওনারা এই ধরনের কর্মসূচির শুভ সূচনা করেন। এদিন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে। আজ বাংলা শুভ নববর্ষ 1428। আমরা অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। অন্যান্য বছরের মতো এবছরও অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমরা ক্ষুদ্র আয়োজন করেছি, দুস্থদের সঙ্গে দুপুরের খাবার এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান। তা আমরা আজকে যে সমস্ত দুস্থ বছরের প্রথম দিন সঠিকভাবে যারা ধরুন সঠিকভাবে সবার মতো অন্ন বস্ত্র ঠিক পায় না, তাদের জন্য আমরা ক্ষুদ্র আয়োজন করেছি অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আমরা আজকে শহরের একটা বনেদি রেস্তোরাঁয় ওনাদেরকে নিয়ে আমরা আজকে আহার করছি আমাদের কর্মকর্তারা, এবং আমরা ওনাদেরকে বস্ত্র বিতরণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কী খুশি আজকে। তো এই খুশিটা আমরা আজকে আনন্দে উপভোগ করছি যে আমরা অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন সামাজিক দায়িত্ব হিসাবে আমরা রাজ্যবাসীর পাশে কোভিডের সময় থেকে আমরা আমাদের ব্যবসা করছি, জনগণকে পরিষেবা দিয়ে আসছি। পাশাপাশি আপনারা সবাই জানেন যে রাজ্যের প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন হচ্ছে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন।